চোখ রাখব পরের খবরে। করোনা ভ্যাকসিন নিয়ে আবার এলো দুঃসংবাদ। ব্রাজিলে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিনের এক স্বেচ্ছাসেবকের মৃত্যু। জানা গিয়েছে করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান তিনি। তবে গবেষকরা জানিয়েছেন এই ব্যক্তি মারা যাওয়ার আগে পর্যন্ত কোনো ভ্যাকসিন দেয়নি। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে ওই ব্যক্তি মারা গেলেও ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ রাখছে না অ্যাস্ট্রোজেনেকা, কারণ গবেষকরা জানাচ্ছেন এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। মৃত ব্যক্তির শরীরে সম্ভাব্য করোনা টিকা প্রয়োগ করা হয়নি। যদি ওই ব্যক্তি সম্ভাব্য টিকার প্রয়োগে মারা যেতেন তাহলে ট্রায়ালের সঙ্গে সঙ্গে স্থগিত রাখা হতো।